দলীয় কর্মীদের মধ্যে স্বচ্ছতা আনতে কার সহ ছবি দেওয়া হবে, ঘোষণা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল সেনের। বিষয়টির মধ্যে রাজনৈতিক কমিশনের অভিযোগ বিজেপির। দলীয় নেতাকর্মীদের মধ্যে আরও স্বচ্ছতা আনতে এবার পরিচয়পত্র বা কার্ড দেওয়ার সিদ্ধান্ত জেলা সভাপতির। রবিবার গোবরডাঙ্গায় বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার আয়োজনে দলীয় কর্মী সভায় একথা জানান সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। এ বিষয়ে তিনি বলেন, সাংগঠনিক জেলার 51টি অঞ্চলের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সহ সদস্যদের ছবিসহ পরিচয়পত্র দেওয়া হবে। বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসগুলিতে তারা সেই কার্ড দেখালে বাড়তি গুরুত্ব পাবেন, দ্রুত কাজের সমাধানও হয়ে যাবে, এমনই দাবি সভাপতির। যারা মেম্বারদের লিস্ট আপনারা করবেন, আমরা প্রত্যেককে একটা করে কার্ড করে দেব। আমরা এটা বলছি, ভালো কাজ যেমন করবেন, আপনারা কোনো অফিসে গেলে আপনারা ওই কার্ডটা আপনাদের কাছে রাখলে প্রত্যেকটা অফিসে গুরুত্ব দেবে, প্রশাসনিক অফিসে গুরুত্ব দেবে, এবং ওই কার্ডটা যত্ন করে রাখবেন, বলবেন আমি তৃণমূল কংগ্রেস, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আমি এই পরিষেবা দিতে এসেছি। আমরা এইভাবে এগোবো তো আমাদের সেই এগোনোর পথকে মসৃণ করার জন্য আজকের এই মিটিংয়ে মিটিং মানে আমরা আসলাম, আমরা মুখ দেখালাম, আমাদের আজকে থেকে যজ্ঞ শুরু হলো। জানা গেছে সামনেই পঞ্চায়েত নির্বাচন। সম্প্রতি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোপাল শেঠকে মনোনীত করেছেন, সাংগঠনিক জেলার সভাপতির পাশাপাশি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ভোটের ময়দানে নামতে চাইছে তৃণমূল। এ বিষয়ে সভাপতি জানিয়েছেন, বিভিন্ন অঞ্চলের সভাপতি, বুথ সভাপতি সহ সদস্যদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে বা রাজনৈতিক অভিযোগ ছাড়া অন্য অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, তাদের এই কার্ড দেওয়া হবে না। গোপালবাবুর দাবি, কার্ড দেওয়ার ফলে সরকারি অফিসগুলিতে তাদের প্রয়োজন দ্রুত মিটে যাবে। পাশাপাশি কেউ যদি অনৈতিক কাজ করেন কার্ড ব্যবহার করে, তাহলে কার্ডের নাম্বার দেখে সহজেই তাকে চিহ্নিত করাও সম্ভব। কার্ড ব্যবহার করে কেউ অনৈতিক কাজ করলে তা প্রমাণিত হলে দ্রুত তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সভাপতি। আগামী কয়েকদিনের মধ্যে গোপালনগরে ফের সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে বসা হবে বলেও জানান তিনি। সেখানেই কার্ড প্রাপকদের নামের তালিকা প্রস্তুত করা হবে, এরপর সেই নামের তালিকা মনোনীত করবার জন্যে পাঠানো হবে দলের সভাপতির কাছে। এ বিষয়ে তিনি আরও বলেন, দলের যারা রাজনৈতিক কর্মী হবে আমরা বাছাই করছি কেন, যারা সামাজিক কাজ করে। যদি এখন বেলুড় মঠের একজন যায়, তার সন্ন্যাসীর চেহারা দেখলে বোঝা যায়, তা আমার যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে সামাজিক কাজ তৃণমূল কংগ্রেসের করতে যাচ্ছে, সেই ছেলেটা যে ভালো, সেই ছেলের সামাজিক কাজ করতে তো প্রমাণ করার ব্যাপার আছে, তাই তো তার গেলে প্রশাসনিক কাজ করার সুযোগ দেবে। আমরা রাজনৈতিক দলের হিসেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক সন্ন্যাসিনী, তিনিও মাদার টেরেসার মতন, সুতরাং তার দলের কাজ করতে গেলে তাদেরকে ওই কার্ডটা ব্যবহার করে মানে অপকর্ম করতে পারবে না। ওই কার্ডটা মানে হচ্ছে তুমি গিয়ে একটা যদি ভুল কাজ করো তার নাম্বারটা দেখে নেবে, দেখে নিয়ে তাকে, সে যদি ভুল কাজ করে আমাদের সঙ্গে কত নম্বর কার্ড বলে 130, ওখানে আমরা ম্যাপ হয়ে গেল, রাত্রিবেলায় তাকে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে আসবো। যদিও বিষয়টির মধ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন বিরোধীরা। এ বিষয়ে বিজেপির গোবরডাঙ্গা পৌরমণ্ডলের সভাপতি আশিস ব্যানার্জি বলেন, আমরা কোনোভাবেই এই কার্ডের বিষয়টিকে সমর্থন করি না, ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে। এ বিষয়ে তিনি আরও বলেন, কখনোই ভালোভাবে নেবে না, সাধারণ মানুষ নেবে না, কোনো রাজনৈতিক দল নেবে না, আমাদের দল তো কখনোই নেবে না। ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। এ কিসের কার্ড, কী জন্যে কার্ড, কার্ডটা কেন, যে ওই কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সে জেলা সভাপতি বলে দিচ্ছে যে যাবে, তার মানে পুলিশ প্রশাসনে গেলে পুলিশ প্রশাসন দলদাস এমনি তারপরে তার কথা শুনে চলবে। কোনো সরকারি সুযোগ সুবিধা যেগুলো পৌরসভা বলুন পঞ্চায়েত বলুন সেগুলোতে সাধারণ মানুষ বঞ্চিত হবে, সেই তৃণমূলের কর্মীরা গিয়ে সেই শাসন ক্ষমতা চালাবে সে কার্ড দেখি, এটা তো বলতে চাইছে। গণতন্ত্রকে আরেকবার ধ্বংস তার আরেকবার প্রমাণ করে দিল ওনারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।